Assalamualaikum, shabai ke Eid Mubarak. Ami Zarka's Cooking and Gardening theke abaro Eid Mubarak janai. Aaj ami কুরবানি মাংস রান্না করে দেখাবো তাহলে দেরি না করে ঝটপট শুরু করছি কারণ হাতে অনেক কাজ রয়েছে এখানে আমি নিয়েছি 25 কেজি মাংস এই মাংস এই কুরবানির সময় আমি একসাথে বেশি রান্না করি কারণ এই ঈদের দিনে রান্নার মতন টেস্ট কখনোই হবে না আল্লাহর অশেষ রহমত থাকে আমি 25 কেজির মাংস ভালো করে ধুয়ে একটি টুকরিতে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি বড় হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দেওয়া আর পর দিয়ে দিচ্ছি 3 কেজি পেঁয়াজ কুচি কুচি করা 3 কেজি পেঁয়াজ দিচ্ছি দিচ্ছি আদা বাটা 750 গ্রাম রসুন বাটা দিচ্ছি 750 গ্রাম হলুদের গুঁড়া দিচ্ছি 150 গ্রাম মরিচের গুঁড়া 150 গ্রাম সবগুলো আমি হাতের আন্দাজ করে দিচ্ছি তারপরে সবার সুবিধার জন্য পরিমাপটা বলে দিয়েছি ধনিয়ার গুঁড়া 100 গ্রাম জিরা 500 গ্রাম পোস্তদানা বাটা দিচ্ছি 150 গ্রাম বাদাম বাটা দিচ্ছি 200 গ্রাম সাদা গোলমরিচ বাটা 200 গ্রাম জয়ফল জয়ত্রী বাটা 2 টেবিল চামচ লবণ 300 গ্রাম দারচিনি বাটা 50 গ্রাম এলাচ বাটা 25 গ্রাম এগুলো আমি বাটা ব্যবহার করি তেজ পাতা দিব 10-12টা এক টেবিল চামচ লং দিব এক টেবিল চামচ গোলমরিচ দিব তেল দিব এইখানে আমি 1.5 কেজির মতন এক কেজির চেয়েও বেশি পরিমাণ এখানে দিয়ে দিব বাকি কিছু রেখে দিব বাগারের জন্য এবার মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে 20 মিনিট রেখে দিব মশলাগুলো আমি সবসময় হাতের আন্দাজেই দেই এবার সবাই যেন বুঝতে পারেন তাই পরিমাপটা বলে দিয়েছি কেউ যদি একসাথে 25 কেজি রান্না করেন তবে এই পরিমাপটাই পারফেক্ট এমন দুই হাঁড়ি আমি রান্না করব কারণ এই ঈদের দিনের রান্নার মতন আর কখনো হবে না এটা আল্লাহর একটা অশেষ রহমত এই মাংসটা যদি পরের দিনই রান্না করা হয় তখনও এরকম হবে টেস্ট হবে না তাই আমি এইভাবে রান্না করে তবে ফ্রিজে উঠাই কাঁচা মাংস খুব একটা ফ্রিজে রাখি না এইভাবে বেশি করে রান্না করার কারণ হচ্ছে আমি এগুলোকে আবার ঝুরি করব তাই বেশি করে রান্না করছি ঝুরি করাটাও আবার দেখিয়ে দিব এবার বিসমিল্লাহ বলে দুজনে হাড়িটা ধরে চুলায় বসিয়ে দিব চুলার আঁচ থাকবে হাইতে আরেকটি কথা বলা হয়নি আমি কিন্তু একটু পানিও ব্যবহার করব না কারণ মাংস থেকে প্রচুর পানি বের হবে এই পানি দিয়েই মাংস একেবারে সিদ্ধ হয়ে যাবে ঈদের দিনে একসাথে অনেক মাংস রান্না করলে টেস্ট এবং গন্ধ দুটোই অন্যরকম
এবার ঢেকে দিব। মাঝে মাঝে বড় একটা হাতল দিয়ে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়, কারণ যেহেতু পানি দেওয়া হয়নি, বারবার নেড়ে দিতে হবে, সেজন্য আমি একটা বড় হাতল ব্যবহার করি। এখনো বলক আসেনি, আবারও ঢেকে দিব। বলক এসে গেছে, মশলা আরো 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছে। মাংসের পরিমাণ যেহেতু বেশি, খুব একটা সময় লাগে না, 40 মিনিটের মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাবে, বা আরেকটু সময় লাগতে পারে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি 1 কাপ তেল ও 1 কাপ পেঁয়াজ কুচি করে বাগার করে দিব। বাগারের জন্য রেডি হয়ে গেল আমার পেঁয়াজ। এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে মিশিয়ে আমি মাংসের সাথে মিশিয়ে দিব। বেস হয়ে গেল, তারপর আমি নামিয়ে নিব। কমপ্লিট হয়ে গেল আমার রান্না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।